অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট হচ্ছে মেয়াদ উত্তীর্ণ কালো আইন এবং ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে জাতিসংঘের শান্তি রক্ষী নিয়োগের দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় পার্টি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান GM কাদের। বিস্তারিত দেখুন ক্যামেরাম্যান এনামুল হককে সাথে নিয়ে তানজিল হাসনাতের প্রতিবেদনে। ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে জাতিসংঘের শান্তিরক্ষা নিয়োগ করতে হবে এবং অফিসিয়াল সিক্রেট আইন বাতিল করতে হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, MP আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের অতিরিক্ত মহাসচিব শাহিদুর রহমান টেপাসহ আরও অনেকে। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বলেন, প্রয়োজনে ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে জাতিসংঘের শান্তিরক্ষী নিয়োগ করতে হবে এবং অফিসিয়াল সিক্রেট আইন বাতিল করতে হবে। ফিলিস্তিনি জনগণের উপর প্যালেস্তানি ইসরায়েলের যে বর্বরোচিত হামলা, সেই হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং একই সঙ্গে আমরা এই ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি একাত্মতা ঘোষণা করছি। এখানে দরকার হলে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করুন, আমাদের প্রস্তাব। আমাদের শান্তি বাহিনী রক্ষী বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে, যেখানে সংঘাতপূর্ণ দেশ, সেখানে শান্তি স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে। তাহলে আমরা কেন জাতিসংঘ ফিলিস্তিনিতে জাতিসংঘ বাহিনী শান্তি রক্ষার জন্য দেবেন না? আমরা এর দাবি জানাচ্ছি। সাংবাদিক এবং তাকে আমরা গুপ্ত সাংবাদিকতার প্রতীক বলে মনে করতে পারি, কারণ ইতিমধ্যেই সে প্রমাণ করেছে, বিশেষ করে স্বাস্থ্য বিভাগে বিভিন্ন অনিয়ম দুর্নীতি, যেটা মোটামুটি খোলাখুলি ভাবে হচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা যেখানে জনগণের জীবন নিয়ে ছিনে নিয়ে গেলে লুটপাট করা হচ্ছে, সেটাতে সে কিছুটা প্রজা সেটাকে উদ্ঘাটন করে জনসমর্থনে কাজ করেছিল এবং তাকে সেই কারণে যখন সে স্বাস্থ্য বিভাগে গেছে তখন তার উপরে বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করে নির্যাতন করা হয়েছে এবং এই নির্যাতনের অতি ইতিহাস বাংলাদেশে বা পৃথিবীর কোথাও আছে আমার জানা নেই। এটা আমাদের দেশের জন্য লজ্জাজনক এবং যে আইনে তাকে দেওয়া হয়েছে সেটি একটি কালো আইন। সেই আইনটিকে বাতিল করার জন্য অফিসিয়াল সিক্রেসি আইন, সেটার জন্য আমরা বিভিন্ন সময় দাবি জানিয়ে এসেছিলাম। সেটা একটি ওই কলোনিয়াল রুল, সেই আইনের মাধ্যমে রাজাকে রাজত্ব রাখার জন্য সেই আইন করা হয়েছিল। পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেন, অনতিবিলম্বে ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ করতে হবে এবং বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনি যেন স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারে সেদিকে এগিয়ে আসতে হবে। এদিকে জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য ও খুলনা বিভাগের অতিরিক্ত মহাসচিব শাহিদুর রহমান টেপা বলেন, ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ করতে হবে এবং সাংবাদিক রোজিনের উপর হামলারও তিনি তীব্র নিন্দা জানান। মুসলমানের বিরুদ্ধে আগ্রাসন, আমি জাতীয় পার্টির পক্ষ থেকে আজকে আমাদের চেয়ারম্যান GM কাদের সাহেবের নেতৃত্বে আমি সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের একত্রিত হয়ে এবং সারা পৃথিবীর যেসব মানুষ হত্যা যজ্ঞের বিরুদ্ধে সোচ্চার তাদেরকে একত্রিত হয়ে ইসরায়েলের এই আগ্রাসনের প্রতিবাদে আমরা সোচ্চার হয়ে যাই, যাতে আগামীতে আর কোনো দেশ, আর কোনো মানুষ, আর কোনো ইহুদি নাসারা মানুষের উপর হত্যা যজ্ঞ না চালাতে পারে। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা বলেন, জাতীয় পার্টি সবসময় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রয়েছে, সেই প্রেক্ষিতে আমরা আজ ফিলিস্তিনি ও সাংবাদিক রোনিজিনার পক্ষে দাঁড়িয়েছি। ইসরায়েলের যে
অগ্রাসন যে চলছে ফিলিস্তিনিতে, যে ছোট বড় আবাল বৃদ্ধ বিনিতা সবাইকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তারই প্রতিবাদে আমরা এখানে প্রতিবাদ করার জন্য একত্রিত হয়েছি। জাতীয় পার্টি সবসময় গরিবের পাশে রয়েছে, তৃণমূলের পাশে রয়েছে, অত্যাচারীদের পাশে রয়েছে। সেই হিসাবে আমরা আজকে আমাদের যোগ্য নেতা চ্যানেল টি1 ঢাকা।